بابي 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 বয়স্ক মানুষের ইফতারের দাওয়াত না বয়স্ক মানুষের দুম দুকে যায় না হে পত্তত করে রোজা ভাঙি হালামু তোর দাওয়াতে ইফতার খাবার হবে না তোর ইফতার তো বেতেই থাকব আমি লই শয়তান দেহি কি বা কইরা ইমানদার রাজুতা থাকে আমারও দেহের আছে হ্যাঁ কারে কারে দিবি কারে কারে দাওয়াত দিবি বেটির বেতে দে ইফতার কইরা যায় রোজা ভাঙি দিমু এই যে খাবার নিয়ে আইছি লোক দেখায় একবারে আমারে দাম দেশ না তো না দাম দিবি রোজা যখন ভাঙাই দিব তখন দাম দিবি তবে ইফতার ইফতার বেতেই পড়ে থাকবো দেশ নি আমি হলো শয়তানের বাবা শয়তান আমার না কোনে গেলি তুই দাম দিবি আর তারে হাবি রোজা কি রোজা না সুতকে রোজা থাকি এমরাই ছোলের এটা আরাম দিস এই যে রোজা থেকে যে ছোলা কাম করতে আছে এক মাসে বিষ নাই বললে তোর কোন বাবা জিজ্ঞেস ওই তুই শয়তান না কেডা তুই আমি শয়তান না আমি করিম হ্যাঁ তুমি শয়তান গো তাহলে তুমি আমারে কইতাছ তোর শরীর হুকাইতাছে শয়তানে তো এই বুদ্ধি করে মাথায় ক্যাচ করা আসলে তারে বুঝান দাও না তুই এটা মূর্খ মানব এহলে বুঝলে কি আমি শয়তান এহলে তো এরা শয়তান না গেল আমার সেম এই হোন তোর এটা কথা এই যে দেখ এই যে তোর গলাটা কটকট করতেছে না হুকাইছে না তোর দুকালি এবার গুলু গুলু করতেছে না হ্যাঁ গলাটা এই মনে করে হুকাইতাছে দোকানে তোর আমি তোর মাগ না খাবো তুমি যাই থাকো তুমি ভালো আছো একটু খামার মুড়ি খাইলে রোজা ভাঙে না আর ব্যাগ কিছু বেজা জিনিস খাইলে বলে রোজা ভাঙে আমি তোর এলাকা কথা কই যে হিন্দু না দেহস না কয় যে আমরা উপাস থাকি রোজা থাকি হেলা কোন ফল ফল নেই খাই তেলে কোন রোজা হেকো ভাঙে না ও ফল ফল আমি খাই মানে উপাস মানে উপাসের জায়গা তাই না মেলা দেয়া লাগবে কিনা খাইতে এই যে পুরি আছে পুরি খাবি পুরি হ্যাঁ পুরি আমার আবার খুব না খুব শখের জিনিস পুরি আমি বুঝলাম না তো আমার কথা কি হয়েছে
আমার রোজাটা তো বাকি গেল গা আমার বুকে মনে হয় শয়তানের নাগাল কি জানি আইছার কথা কইলো আমার পানি আর আরছে এই যে কি জানি খিলাইছে আজ আমার রোজাটা বাকি গেছে গা কি খাইছো তুমি রোজা দেখা পুরি খাইছি আমি তো খাবার চাইছিলাম না কি সেরে জানি কত টাকা টিবা টিবা দিলো ভালো মেলা কথা কইলো আমি জানি কিবা কইলে গেলাম গা ও ভালো কথা কইলো মেলা কথা কইলো বস মোহের সামনে পুরি দিলো সেবন আবার বত দিলো বসত করে খাইয়া নিলাম তাই না খাবো না দিবলা তো বেশ সাবধান কিছু নিয়ে রোজা তাইলে মানে দিবলা সাবধান আনব মাইশের সামগ্রা বিড়ি সিগারেট খাবো খাওয়ার টাকা খাবো ওনার লোভ করুন দেবো না আরে আমার ভিতরেও তো এক শয়তান আছে হেই শয়তানের লগে কিবা করে তারে দোস্ত বাড়াই আমার বাগুর আলাইছে আল্লাহ মাফ কর আল্লাহ বলে কালা শয়তান আর শয়তানের লগে মনে যোগাযোগ করে দুইজনে একখানে হ্যাঁ রে আল্লাহ মাফ কর আল্লাহ আমি কি করি কি রোজা ভাই খাইছা আরে সারা দিন দশ সারা দিন কষ্ট করে রোজা থেকে বিকালবেলা আটটু পর ইফতার করবো আর ঘন্টা নি পরে তুই রোজাটা ভাই গেলি হ্যাঁ ওই সালা শয়তানে গেছে কবি বিলে আমি রোজা ভাঙবার চাইতাছি বাড়ি খাইলে মানে আমি রোজা ভাঙবার চাইতাছি এইটা কোনো কথা বলেন আপনি সারাটা দিন যাই এখন বাজে বিকাল সাইডে আপনি রোজা ভাঙবেন আপনি সমস্যা কি কি ভাবছো তুমি প্রতি বছরে আমারে এই পর্বতটাই কাড়ে গিয়ে তুলে গিলে তুমি রোজ রোজা রাখো হ্যাঁ তোমার কি আজকে শয়তানের দোষ হ্যাঁ শয়তানের দোষ হ্যাঁ কি করবে তুমি কি করবে কি করবে রোজা থেকে তুমি আমি থাকব না আজকে রোজা ভাঙবো তাহলে আমি তোমার বাড়িতে আজকে বাইরে যাব হ্যাঁ রোজা ভাঙবো না আমি না 100 বার ভাঙবো 100 বার ভাঙবো কই দিলাম একটা বেরে তুমি আমারে কি অবস্থা কি জ্বর করার মতো বললাম আমার আমার তুমি কি চাও পকেট করে নিয়ে আসি নাই আসে আমার কাছে এই যে আমার কুলার নাক বনা কুলার নাক বনা খারাপ হে আবন গ্যাস কেন করতাছ তো ভেঙ্গালা সেরা তোর 1000 টাকা দিমু খারাপ তুই তো অবাক করতাছ ভোল আমি তো ম্যানেজ করা হারতাছি না তোর বউ বুঝতাছ না তুই ভেঙ্গালা আছ তোর বউ তো মায়া করে না বুঝছ না তোর কথা বন্ধ খুব ভালো লাগছে কি নিগে রোজা থাকার না কি নিগে এই তো এই তো এটা খুলা ইমানদার সাইজ লাভ নাই খাই লাভ দেখছ টুপিটা খুলে হাতে নিয়েছে আমি তোমারে কি কইতাছি তুমি হুদা না আমি তোমার কথা হ্যাঁ আজকে তোমার লগে আমার রফা দেবো সারা কি আর রফা দেবো সারা দেবো তুমি সিআর এর সময় বাদ কাছি ইফতার এর সময় ইফতার না খাও আমার থাকবে খারাপ না মুসলমান না রোজা নষ্ট করে আপনার দাওয়াত দিবেন গেছি ভাই একটা গেঞ্জামের মধ্যে পড়ছি এই যে বিয়া হয়েছে 13টা বছর 13টা বছরে একটা রোজা ভাঙে নাই আজকে তো রোজা ভাঙে
আসলে মুসলমান মুসলমান মিলে গেছে জাত তো এক আমার জাত তো আলাদা বুঝছ না কিন্তু থাকান দাও না তো থাকলে গেন্দাম বল ভালো তোমার শয়তান কই গেল পাবো যাও ভাই জামুনি তাইলে এল পানামে বুঝলাম না রোজা নাই গাই কি পানামে ছিল না কি বলো ভাই জানেন না আমি তাই আইবো তা রোজা ভাঙ্গা লম পানি আমি বলে কত আউটরে লো আমি রোজা যাবাই বুঝছেন শোনা ভাই ভালো থেকো হ্যাঁ আচ্ছা ভালো থেকো আচ্ছা আসসালামু আলাইকুম ভাই গায়লা কা ফাগারে কইছ না ফাগারে কইতাছি দেখে দেখে ও তো নিয়ত কইছি ভাই যত কষ্ট না 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 তুই কেন কি মনে করছিস তুমি তো আমার ফাঁসো আমি নিজেও জানি না তোমার মাস্তি কি ব্যাপার আমি নিজেও জানি না আরে রোজার একবারে আগামীকাল ইফতারের জিয়াবত হইলো আমনগুবাড়ির কাকারে আমনারে আঙ্গুবাড়িতে যাওয়া নিয়ে গেবেন সন্ধ্যায় জিয়াবত আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার পোলাও নিয়ে যাবনি ভাই আচ্ছা ঠিক আছে দাঁত ভালো না গোবরের নাদা খাই কোন ভাই তোমার দাওয়াত রইল তোমার কালকে আঙ্গ বাড়িতে সন্ধ্যা জিয়াবত রইল তুমি ইফতার দাওয়াত খাবার খাবার দাবা আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে খাওয়ার তাহলে জমিদারি পুষ এটা গাড়িটা তোর পালসার কি করলাম রোজাটা ভাঙে নিলাম
এই শালার শয়তান একারে চলে গেছে হ্যাঁ এখন তো কিছু দেই না আমি চিন্তা করছ তুমি এইরকম লোক ওই জন্য কালকে আল্লাহ বাজারে রোজা থাকবা তাইকে ভাঙ্গি হেলেছ রোজার দিন আইলে সবাই দাওয়াত দেয় ওইটা দাওয়াত দিতেছে না ওষুধে ব্যবসা করতেছে তুই শয়তান তোর বাপে শয়তান হালার পর হালা কোনে দাদারে কোন সময় পাঠাইছি বুড়া না লাগে এখনো তাহার কোন খবর নাই কি হরে বাজারে আমি কিনা ১৪ বছরে রোজা থাকলে হ্যাঁ রোজা পুক্ত হয় না বুঝছ কি এক কাম কর এই যে রোজার এক ঘন্টা আছে না তুই এই যে তুই এলে ঢুকেছিলি বুঝলাম না ওই খারা দাদা কি খেতে থা আমি বুঝছি এনে মনে হয় কেরা পাঁচ লাগছে এই রোজা দাঁড়ো পিছনে একটা শয়তান আছে না শয়তানটা পাঁচ লাগছে আমাদের শয়তানের খাবার এনে দিতাছে হ্যাঁ পাগল আপনি জানেন না মনে করেন যে আমি দাঁড়িয়েছি কয়েকখানে মনে হয় জামাই ভালো না তুই বলে দাদা নাই না পালিকে
ইমানদার ইমান কোন সময় নষ্ট করাবো না ইমানদার ইমান ঠিক থাইকেই যাবো কি করে আমরা